আজকে কোর্ট যে অবজারভেশন দিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো দল সরকারের নামে সংবিধানের বিরুদ্ধে কাজ করে, তাহলে সেই দলের সাংবিধানিক ভিত্তি এমনকি তার প্রতীক প্রশ্নের মুখে পড়ে। আমাদের ভারতবর্ষের সংবিধান অত্যন্ত পরিষ্কার, এক্সিকিউটিভস কাজ করবে, মন্ত্রিসভা ইত্যাদি কাজ করবে, তারা দায়বদ্ধ লেজিসলেচার লোক, লেজিসলেচার আইন করবে, সে অনুযায়ী কাজ করবে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ যে কাজ করবে তার জন্য সে দায়বদ্ধ লেজিসলেচারের কাছে। এবং যদি সংবিধান সম্মত আইনসম্মত না হয় তাহলে সেখানেই জুডিশিয়ারির রোল। একটা গভর্নমেন্ট, একটা মন্ত্রিসভা, তারা বেআইনি সিদ্ধান্ত করতে পারে কি? বেআইনি কাজে সিদ্ধান্ত করা যায়? আমি আপনাদের আগের দিন দেখিয়েছিলাম, হলফনামা দিয়েছে সরকার এসএসসি, দিয়ে বলছে যে ইল্লিগাল যারা চাকরি করছে তাদেরকে রক্ষা করার জন্য সুপার নিউমেরারি কে সিদ্ধান্ত করছে? সরকার জেনে শুনে চুপ করে আছে কেন? প্রত্যেকটি ক্ষেত্রে আইনের কোনো শাসন নেই, শাসকের আইন পশ্চিমবাংলায়, মানুষের জীবন নিরাপত্তা কোনো বন্দোবস্ত নেই, কাজ তার কোনো সুযোগ নেই, এবং যেদিন যখন যেমন খুশি মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন সে অনুযায়ী সরকার চলছে। এটা তো সরকার চলার পদ্ধতি নয়, ফলে সরকার চলবার এবং চালাবার যে পদ্ধতি, দল চলবার এবং চালাবার যে পদ্ধতি সংবিধান আমাদের যা বলেছে তার চাইতে ক্রমশই যদি দূরে সরতে থাকে তাহলে একটা দল তার যৌক্তিকতা কোথায়? এই প্রশ্নটা উঠেছে, গোটা ভারতবর্ষ স্তম্ভিত হচ্ছে যা পশ্চিমবঙ্গে চলছে তাদের। এবার আমি আপনাদের আবারও বলছি, একটা রিপোর্টে দেখা যাচ্ছে যতজন নিয়োগ হলো তার মধ্যে অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি তাদের নিয়োগ সন্দেহের মধ্যে, দুর্নীতি আছে, টাকা পয়সার খেলা আছে, একেবারে কোর্ট এরিয়া। এবং এসএসসি বলে দিচ্ছে যে ইল্লিগালি যারা চাকরি করছে, ইল্লিগালি যারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। ইল্লিগালি অ্যাপয়েন্টেড হওয়াটাকে রক্ষা করা, এটা কি সংবিধানের বাধ্যবাধকতা? এটা কি সংবিধানের সুযোগ আছে? এটা কি সরকার পারে? এটা কি মন্ত্রিসভা পারে? এটা কি এক্সিকিউটিভ পারে? সবের কোনো মানে নেই। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন, যা বলে ঠিক তার উল্টোটা করে। মুখ্যমন্ত্রী প্রথম দিন ভাষণ দিয়েছিলেন বিধানসভা ফর অপোজিশন, আর করেছেন যা 100 ভাগ উল্টো কাজ, 100 ভাগ উল্টো কাজ। মুখ্যমন্ত্রীর জন্য যেটা আলাউড, বাকিদের জন্য সেটা আলাউড না। মুখ্যমন্ত্রীর জন্য যেটা আলাউড, বিরোধী দলের নেতার জন্য আলাউড না। মুখ্যমন্ত্রীর জন্য যেটা আলাউড, সেটা এমনকি পরিষদীয় নেতার জন্য, মন্ত্রীর জন্য আলাউড না। আজকে বিধানসভায় একটা ভবন উদ্বোধন হবে, খুব স্বাভাবিকভাবে স্পিকার সেখানে ডাকবেন মুখ্যমন্ত্রীকে, অন্তত পরিষদীয় মন্ত্রীকে এবং বিরোধী দলের নেতাকে। এত ভাষণ দিলেন আজকে সকালে, কিন্তু আজকে বিকেলের অনুষ্ঠানে কার্ডে কিন্তু একা মুখ্যমন্ত্রী আর স্পিকার, পরিষদীয় মন্ত্রীও নেই, বিরোধী দলের নেতাও নেই। ফলে লোক দেখানোর জন্য, কায়দাবাজি করার জন্য ভেতরে ভেতরে আছি, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বিলমিশ করে নিচ্ছে, তার জন্য বলে আমার মনে হয়।